সহজবৃত্তি অসুবিধা জানিয়ে শুরু করছে নতুন আরেকটি ভ্লগে। আজকের ব্লগটি হলো ব্যবসার আইডিয়া দিব। তবে যারা বেকার আছেন এবং দেশে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আজকের এই ব্যবসার আইডিয়া। তো আজকে যে ব্যবসার আইডিয়াটার কথা আলোচনা করবো সেটি হলো মুদিমালের দোকান। এটা কিন্তু শুরু থেকে অনেকে কিন্তু করতে পারেন, আর এটা আমাদের শুরু থেকে লস হবে না, আমি এখন ব্যবসায়ীরা সেটা প্র্যাকটিক্যাল ভাবে দিব। অর্থাৎ আমি যদি মুখে বলি সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা প্র্যাকটিক্যাল ভাবে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বুঝতে কিন্তু খুবই সহজ হবে। এই জন্য আজকে চলে আসলাম যে মুদিমালের দোকানে। এই দোকানের যে মালিক আছে ওনার সাথে পরিচয় হবো এবং উনি এটা শেয়ার করবে আপনাদের সাথে, কারণ এখানে কিন্তু আমি দেখলাম প্রচুর কাস্টমার আছে, একজনের পরে একজন আসতে আসছে, আমরা এই সময়টা পাচ্ছি না। সেক্ষেত্রে ঝামালার ভিতরে করছে আপনার সাথে থাকবে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং সাথে সাথে আমাদের বিয়সেররা আশা করি সবাই ভালো আছেন, আর যদি ভালো না থাকেন সেক্ষেত্রে সবার যেন ভালো থাকার জন্য দোয়া করি। তো আপনার নামটা একটু যদি বলবেন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই, তো জাহিদুল ইসলাম ভাই, আমাদের দেশে অনেক বেকারত্ব আছে, তারা কী করবে তারা কিন্তু সেটা বুঝতে পারে না, শুরু থেকে বুঝতে পারে না কী ধরনের ব্যবসা করতে পারে এবং বেকারত্ব যাতে দূর করতে পারে, এবং দেশে বাইরেও যারা আছে তারা কিন্তু দেশে এসে কী করবে সেটা কিন্তু ওইখান থেকে কিন্তু বসে ওরা একটা পরিকল্পনা করেন। তো সেক্ষেত্রে আপনি যে ব্যবসাটা করতেছেন সেটা তো একটা মুদিমালের দোকান। হ্যাঁ, তো এই এই ব্যবসার, আচ্ছা জি আপনি বলেন। না বলেন, সমস্যা নেই। তো এই ব্যবসাটার শুরু থেকে যেহেতু আপনি অনেকদিন ব্যবসা করতেছেন, এটা একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা আমাদের একটু শেয়ার করবেন। বলেন কী কী জানতে চান? জি প্রথমত এটা যদি যারা বেকার আছে তারা প্রথমে শুরু করে কীটা এটা কীভাবে শুরু করতে পারে? শুরু প্রথমত নিজের চিন্তাধারা থাকতে হবে যে আমি ব্যবসা করব। আর এই ব্যবসাটা হচ্ছে দর্জের ব্যবসা আর কি, মুদি ব্যবসা, মানে মুদি বলেন আর কনফেকশনারি দোকান বলেন যাই বলেন দর্জের ব্যবসা। যার দর্জ আছে সেই ভালো ব্যবসা করতে, যার দর্জ নাই তার দ্বারা সম্ভব না, কারণ এখানে সকাল থেকে একবার রাত 10টা 11টা 12টা পর্যন্ত সময় দিয়ে তৈরি, একটা জেলখানার মতো মনে হয়। হ্যাঁ, অনেকটা জেলখানার মতো, মানে ছুটির কোনো বিষয় নেই। যে আসে না যে আমি চাইলেই এক সপ্তাহ বা তিন দিনের ছুটিতে আমি চলে গেলাম কক্সবাজার বা ইজা গেছে যাবেন, এটা দ্বারা কিন্তু এটা সম্ভব না, সম্ভব না। এটা রেগুলার করতে, রেগুলার করতে হবে। যদি আপনার ফার্স্ট টাইম দেখা যায় বা আপনার অনেক লোক বইসা রয়েছেন, আপনি কাস্টমার নাই, মন বাংলে সাপ্ত না, জানতে হবে যে আপনার দোকানে এইসব মাল আছে। প্রথম অবস্থা তো জানবো না বেচে কিনা, তো ঠিকঠাক থাকবে, মানে যত পরিচিত হইবেন ব্যবসা তত পারলে আস্তে 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 আস্তে, তবে জোর ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া সম্ভব না। তো আমরা প্রথম যে বিষয়টা জানলাম সেটা হলো ধৈর্য বিষয়টা, ধৈর্য থাকতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা যাব আমরা, এটা কীরকম পুঁজি হলে আমরা শুরু করতে পারি? পুঁজি বলতে আপনার প্রথমত আপনার দেখতে হবে আপনার দোকানের পজিশন, নিজস্ব দোকান হলে তো এখানে ওই অ্যাডভান্সের যে টাকাটা ওইটা তো আপনার হাই, ওটা লাগতো না। তখন আপনার ডেকোরেশনটা করতে হবে, যেমন ডেকোরেশন করতে আনুমানিক মানে ওনার রুচির মধ্যে, ওনার রুচি অনুযায়ী উনি ডেকোরেশন করবো, ওনার রুচি অনুযায়ী খরচ করবো। যেমন কারো 1 লাখ যায়, কারো 80 হয়, কারো 50 হয়, এটা ওনার রুচির মধ্যে থাকবে। এটা ওনার বেশি ডেকোরেশন, হ্যাঁ এটা তত বেশি হবে, বেশি হইব। তো এটা ওনার ডেকোরেশন, ওনার রুচি অনুযায়ী, এটা ওনার বিষয় কীরকম পরি, মানে কীরকমভাবে ডেকোরেশন করবো আর ওনার পুঁজি কীরকম আছে ওইভাবেই তৈরি করবো, এটা ওনার কাছে। আর মালের বিষয়টা হইতেছে আপনার কী কী আইটেম তুলবেন, এটা যদি উনি সব আইটেম তুলে টুকটাক করে সব আইটেম তুললে ওনার প্রথমত সর্বনিম্ন পুঁজি হলে 1 লাখ টাকা। তাহলে ফার্স্ট টাইম আপনি 1 লাখ টাকা হলে পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা নামতে পারেন। কিন্তু আরেকটি বিষয় আছে সেখানে, প্রথমত এই ব্যবসাটা আমিও করেছি, এই জন্য কিছু আইডিয়া আমারও আছে, সেক্ষেত্রে আমি নিজে শেয়ার করতেছি। আর আমি যদি মুখে বলি সেটা কিন্তু আপনার অনেক সময় একটু অনলিগেন হতে পারে, কিন্তু যেহেতু ভাই ব্যবসাটা আছে এই জন্য সাক্ষাৎকার নিয়ে নিলাম। এই ব্যবসাটা শুরুতে আপনি ভালো চলবে এবং 1 লাখ টাকা দেওয়া পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করলেন, কিন্তু শুরু করার মাঝে প্রথম যে প্রোডাক্টগুলো আনবেন
সব আইটেম কিন্তু অল্প অল্প করে আনলেন, আনার পরে দেখ কোন প্রোডাক্টটা চলবে বেশি, কারণ সবগুলো তো কিন্তু চলে না, চাহিদা নেই। এমনও মাল আছে যে একদিনে কিন্তু অনেক মাল চলে যায়, একদিন পর পরে কিন্তু সেটা আনতে হয়। আবার দেখা গেছে কি কিছু মাল কিন্তু মাসের পর মাস থাকে, ওই মালটা থাকিয়া যায়। ওই যে ওইটা ফার্স্ট একবার আনছে একবারই থাকে, একবার আনছে একবারই থাকে, আর এটা তো নাই, পরে উনি বুঝতে পারবো কোনটা রানিং প্রোডাক্ট। হ্যাঁ, তখন কিন্তু আপনি এটা কিন্তু বুঝতে পারবেন যে আমার এই মালটা চাহিদা আছে, আমার এই মালটা আনতে হবে বিশাল, এই মালটা আমি খাওয়াইতে পারবো। এক সপ্তাহের ভিতরে হলে এত মাল চলে যেতে পারে, এক মাসের ভিতরে এত মাল চলবে, ওই আইডিয়া অনুযায়ী কিন্তু আপনার মাল রাখতে পারবেন। আর এই ধরনের মাল রাখতে অনেক ডিলারশিপরা এখানে আসে, এসআররা আসে, অর্ডার নিয়ে যাবে, ওনারা অর্ডার নিয়ে যাবে। আরেকটি বিষয়, এটা তো একটা লাভ লস আছে, আপনি যখন শুরু থেকে আপনি করার পরে কিন্তু অনেক কাস্টমারের কিন্তু চেনা যায় না, অর্থাৎ বাকি নেওয়ার পরে দেওয়া দেখা গেছে সে কিন্তু টাকাটা অনেক সময় ঘুরায়, একা দিতে চায় না। সেটা বিষয়টা একটু যদি বলেন। আচ্ছা, ওনাকে ব্যবসার মধ্যে বাকি থাকবে, তবে আপনার বাকিটা বুঝে শুনে দিতে আপনার পুঞ্জির উপরে বাকি পাইলট, আপনি কি পরিমাণ পাইলটটা নাই, কি পরিমাণ বাকি আপনি দিতে পারবেন? বেশি পরিমাণ পুঁজি থাকে তো আপনি দিলেন, আর বিশ্বস্ত লোক বুঝেই তো আপনি দিবেন, সেটি আপনার যাকে বিশ্বস্ত মনে না হয় ওনারে বলবেন ভাই আমি তো বাকি বিক্রি না, তো সরি ভাই পারবো, সুন্দর কথার মাধ্যমে। সেটাই সেটাই, অনেকে কিন্তু আপনি তবে খারাপ ব্যবহার করা দেবো না কোনো কাস্টমারের সাথে, বাকি নেই কেন নগদ নেই, সবাই খারাপ ব্যবহার করা যায়, ভালো ব্যবহার করতে হবে। ব্যবহার কিন্তু ব্যবসার আর একটাই, একটা ব্যবহার ভালো না পেলে কাস্টমার দ্বিতীয় টাইম আপনার কাছে আসবো না, আসবেন না। জি, তো শুরুতে দেখা গেছে কি আপনি বাকি দিবেন, দেখা গেছে অনেকে বাকি নিলে কিন্তু বাকির টাকাটা দেওয়া লাগে, কিন্তু সে আগ্রহ থাকে যে কখন আমি টাকাটা দিব তারে। আর অনেকে আছে যে কিছু টাকা বাকি হয়েছে আরও কিছু নিতে চা, নেওয়ার পরে এক সময় দেওয়া গেছে অনেক টাকা আটকে গেলে দেখা গেছে ওই টাকা আর চাইবেন দেখে কিন্তু এই দোকানে আসবে না, অন্য দোকানে চলে যাবে, আসছে এরকম এরকম আছে। আর অনেকে আছে বাকি নিয়ে যখন না তার হাতে কিন্তু টাকাটাও দেওয়া যায় করার সাথে সাথে কিন্তু দেওয়ার জন্য অস্তিত্ব হয়। হ্যাঁ, সাথে সাথে দেওয়া যায়, অনেক আছে এরকম, অনেক আছে, অনেক আছে, আর নগদ তো হবে। তাহলে এই দিক থেকে আমরা আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় বলো যে আপনার যেহেতু লং টার্ম ব্যবসার কথা বলছেন, তো এটার ভিতরে একটু লাভ লসের একটু হিসাবটা যদি, লাভ লস বেচা বিক্রির উপরে আপনার দেখবো পণ্যর উপরে, আপনার অনেক পণ্য দেখা যায় যে মিস করে যে পণ্যগুলো, এগুলো তো লাভ একবারে সীমিত, এটা অ্যাভারেজ হিসাব করা হয়, 1,000 টাকার পণ্য বেচতে 150 থেকে 200 টাকা লাভ, মানে এভারেজ হিসাব করা। এটা আপনার ওই যে পার্সেন্টেজ যে স্কোয়ারে মাল বেচবেন, এটা একটা লাভ সীমিত, 3 টাকা 4 টাকা একটা সামান্য লাভ। তাহলে একটা মানুষ কিন্তু এভারেজ 1,000-150-200 থাকবে, তো এটা কিন্তু আপনার সেই লোকেশন হিসাবে কিন্তু আপনার ব্যবসাটা হবে। তা যে কোনো জায়গায় যদি ব্যবসাটা দেন, হ্যাঁ, যে কোনো পজিশনে যদি এই ব্যবসাটা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চলার মতন ব্যবস্থা হবে। অবশ্যই, যেমন আপনি বেকার আছেন এখন, আপনার সারাদিন ইচ্ছে 50-100 টাকা কিন্তু খরচ আছে পকেট, তো ব্যবসার মধ্যে আরেকটা আছে স্বাধীনতা আছে, মন চাইলে শরীর ভালো না বাসা চলে যাবে, বাসা চলে যাবে বন্ধ করে রাখে। এবং দেখা গেছে কি আপনার, আমি যদি ঘুরি আমার 50-100 টাকা খরচ আছে, অবশ্যই আমি যদি দোকানটাতে বসে থাকি তো খরচটা গেলে খরচটাও বাঁচলো এবং ইনকামও না হলো, তো এদিক দিয়ে কিন্তু এটা ভালো। তারপরে আছে ব্যবসাটা শিখ, আর আসে অনেকে আসে ব্যবসা নিয়ে, যত আলোচনা করবেন সামনের দিকে এগিয়ে যাবেন, আরও সামনের দিকে সম্ভব। তো ঠিক আছে, আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো, যতটুকু আইডিয়া আপনাদের দিতে পারলাম, আর পরবর্তী কী ধরনের ব্যবসা আইডিয়া চান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে কমেন্টস করবেন, আমরা সেই ধরনের ভিডিও করব। তো এর সাথে ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।